الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধে সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরায়ে মায়েদা এই সূরার 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে 3টি কথা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা ছাড়া 3টি কথার মর্ম বুঝে আসবে না। একটি হলো আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন, দ্বিতীয়টি হলো আমাদের দিন বলতে কি বুঝালেন, তৃতীয়টি হলো পরিপূর্ণ বলতে কি বুঝালেন। আজকে বলতে কোন দিন বুঝালেন এই প্রশ্নের জবাব ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যার মাধ্যমে বুঝে আসবে। আমাদের দিন বলতে কি বুঝালেন এটাও ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। পরিপূর্ণ বলতে কি বুঝালেন সেটাও ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। তাই আমরা প্রত্যেকটা কথা তার ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি। আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন। এই হজ পালন করার 3 মাসের মাথায় রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন।
এবং এই বিদায়ের সংবাদ তিনি তখনই উম্মতকে প্রদান করেছিলেন। এজন্য রাসূলের সেই হজটাকে তার বিদায় হজ বলা হয়। হজের তিনটি ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হইল উকুফে আরাফা। জিলহজ মাসের 9 তারিখে সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। এই আরাফার ময়দানে অবস্থানকালে রাসূল তার সঙ্গী সাথী লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এটাকেই ইসলামের ইতিহাসে রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণকে কেন্দ্র করেই আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন। সুতরাং আয়াতে যে আল্লাহ বললেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। একটা প্রশ্নের জবাব পেলাম কিনা দেখুন, আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। সন তারিখটা ছিল 10ম হিজরি সন, জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। এই দিনটাকে আল্লাহ এই আয়াতে আজকে বলে আখ্যায়িত করেছেন। গেল এক প্রশ্নের জবাব, আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন বুঝালেন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের দিন বলতে আল্লাহ এখানে কি বুঝালেন? দিন শব্দটা কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করেন। যদি সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করতেন, তাহলে দিন শব্দের অর্থ বোঝা সকলের জন্য সহজ হয়ে যেত। কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। তাই কোন আয়াতে দিন শব্দটাকে কোন অর্থে ব্যবহার করলেন, এটা একমাত্র উস্তাদগণের কাছে যারা কোরআন শিক্ষা করেন তারাই জানতে পারেন। যারা উস্তাদ ছাড়া নিজে নিজে কোরআন শিক্ষার চেষ্টা করে তারা কিছুতেই দিন শব্দের অর্থ জানতে পারে না। দিন শব্দটাকে যে আল্লাহ সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন না, এর কয়েকটি উদাহরণ দেখুন। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক। আয়াতের মর্ম হল কিয়ামতের দিনের মালিক। তাহলে সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। যেহেতু কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করেছেন। কোন সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কি অর্থে ব্যবহার করলেন, আমি উদাহরণস্বরূপ কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি। মেহরবানি করে একটু মনোযোগের সাথে লক্ষ্য রাখলে পরবর্তী কথাগুলি বুঝা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, এখানে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? কর্মফল। আবার সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, এখানে দিন অর্থ কর্মফল নয়।
এখানে দীন অর্থ ধর্ম, আয়াতের অর্থ হল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই পৃথিবীতে যার যার ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দীন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এখানে আবার কারো মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যদি না হয় তাহলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত সত্য ধর্ম এবং বাতিল ধর্মকে একত্র করে জগা খিচুড়ি পাকাচ্ছে। এজন্য বিষয়টা আমাদের পরিষ্কারভাবে জানা থাকা দরকার। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাদ্দীন ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আমাদের আলোচ্য আয়াত সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাদীতু লাকুমুল ইসলাম আদিনা, তোমাদের জন্য ধর্ম হিসাবে আমি ইসলামকে পছন্দ করে দিলাম। আরো পরিষ্কারভাবে অন্য আয়াতে বলেন, ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যারা পালন করবে তাদের পালিত সেই ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কথা পরিষ্কার? তাই প্রশ্ন জাগে, তবে কেন সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন? অন্যান্য ধর্ম যেহেতু আল্লাহর কাছে গ্রহণযোগ্যই নয়, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাব একেবারে সহজ নয়, কঠিন কথা উদাহরণের মাধ্যমে বুঝতে সহজ হয়। এজন্য আগে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের শিক্ষাদানের পর যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে? না, অনেকে ভুলও লেখে। ভুল লেখলে বাধা দেওয়া হয় না পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? এই স্বাধীনতা দেওয়ার অর্থ কি পাশ করবে? তাহলে যেমন ভুল লেখলে পাশ করবে না, তারপরও স্বাধীনতা দেওয়া হলো, এর যেই কারণ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না, তাহলে স্বাধীনতা দেওয়া হলো কেন? একই কারণ, উভয়টার একই কারণ, এবং কারণটা হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেওয়া যাবে না। ঠিক তেমনিভাবে আল্লাহর দুনিয়ায় কেউ ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেওয়া যাবে না। উভয় প্রশ্নের একই জবাব। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনিভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তাহলে পরকালে তার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এজন্য ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা করবেন না, এইটা হইল ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা। দুনিয়াতে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন,
যেভাবে পরীক্ষার হলে সমস্ত পরীক্ষার্থী ছাত্ররা জবাব লেখার বেলায় কি লিখবে না লিখবে এই ব্যাপারে যে স্বাধীন, এই স্বাধীনতার অর্থ গ্রহণযোগ্যতা নয়, এটা শুধু একটা নিয়ম রক্ষার জন্য স্বাধীনতা দেওয়া হয়। যাই হোক, আমি বলতেছিলাম সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন লা ইকরাহ ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, এখানে দিন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরায়ে সূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্ম নয়, এখানে দিন শব্দের অর্থ হইল ইসলামের সহি আকিদা। আকিমুদ্দিনের অর্থ ইসলামের সহি আকিদায় অটল থাকো। অনেকে আছে ইসলামের নামে ভ্রান্ত আকিদা পোষণ করে থাকে, মুসলমানেরা ইসলামের নামে ভ্রান্ত আকিদা পোষণ করবে না, সমস্ত মুসলমানেরা ইসলামের সহি আকিদায় অটল থাকো বোঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন বলেছেন, এখানে দিন শব্দের অর্থ ইসলামের সহি আকিদা। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন অর্থ কি? সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত লা ইকরাহ ফিদ্দিন, এখানে দিন অর্থ কি? ধর্ম। সূরায়ে সূরার 13 নম্বর আয়াত আকিমুদ্দিন, এখানে দিন অর্থ কি? কাজেই কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কোন অর্থে ব্যবহার করলেন, যারা নিজে নিজে কোরআন শিখে পণ্ডিত হতে চায় এরা জানে না, যারা উস্তাদের কাছে কোরআন শিখে একমাত্র তারাই জানে। বর্তমান দুনিয়াতে দিনের দরদের নামে, দিনের সেবার নামে, দিন প্রচারের নামে আরেক নূতন ফেতনা শুরু হয়েছে, নিজে নিজে কোরআন বুঝার ফেতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এর অর্থ হলো আল্লাহ বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কুরআন নাযিল করতে থাকি তখনই আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না, আমি নিজ দায়িত্বে আপনার কাছে কুরআন নাযিল করি, নিজ দায়িত্বে আপনাকে কুরআন স্মরণ রাখাইয়া দেব এবং আমি নিজে আপনাকে কুরআনের ব্যাখ্যা শিক্ষা দেব। বুঝে থাকলে বলুন রাসূল নিজে নিজেই কুরআনের ব্যাখ্যা শিখেছিলেন না আল্লাহ উস্তাদ হয়ে শিক্ষা দিয়েছিলেন? এবার বলুন যে নবীর ভাষা আরবি সেই নবীর কাছে আরবি কুরআন নাযিল হলো, তাও যদি আল্লাহ উস্তাদ হয়ে নবীকে কুরআনের ব্যাখ্যা শিক্ষা দিতে হয় তাহলে কোন পণ্ডিতের বাপে নিজে নিজে কুরআন শিক্ষা করতে পারবে? সুতরাং নিজে নিজে কুরআন শিক্ষার চেষ্টা এটা দিন নয়, এটা দিনের নামে ফেতনা ছাড়া আর কিছু নয়। এইভাবে যারা নিজে নিজে কুরআন শিখে এরা বলতে পারে না কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কোন অর্থে ব্যবহার করলেন। বুঝে থাকলে বলুন আমরা নিজে নিজেই কোরআন শিখব না উস্তাদের কাছে শিখব? প্রথমে আল্লাহ উস্তাদ হয়ে রাসুলকে শিক্ষা দিয়েছেন, তারপরে রাসুল উস্তাদ হয়ে সাহাবাগণকে শিক্ষা দিয়েছেন,
তারপর সাহাবাগণ উস্তাদ হয়ে তাবেইনকে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপর তাবেইন উস্তাদ হয়ে তাবে তাবেইনকে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপর তারা উস্তাদ হয়ে তাদের ছাত্রকে, তারা উস্তাদ হয়ে তাদের ছাত্রকে, তারা উস্তাদ হয়ে তাদের ছাত্রকে কোরআন শিক্ষা দিচ্ছেন। এইভাবে উস্তাদ শাগরিদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে সহিহ কোরআন শিক্ষা চালু থাকবে। যেহেতু কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দীন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এজন্য আমাদের আলোচ্য আয়াত সূরায়ে মায়েদার তিন নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানেও দীন শব্দের অর্থ নিজে নিজে জানার কোনো উপায় নেই, কার কাছে জানতে হবে? উস্তাদগণের কাছে। আখিরি জমানার কোনো উস্তাদ কোরআন সহি শুদ্ধ শিখাচ্ছেন না ভুল শিখাচ্ছেন, এটা যাচাই করার মাপকাঠি হবেন সাহাবায়ে কেরাম। কারণ রাসূল আল্লাহর কাছ থেকে কোরআন যেমনটা শিখেছিলেন, সাহাবাদেরকে ভিন্নটা শিক্ষা দিয়েছিলেন না তেমনটাই শিক্ষা দিয়েছিলেন। কাজেই কোরআন শিক্ষার উস্তাদগণের মধ্যে রাসূলের পরে সর্বপ্রথম মাপকাঠি স্বরূপ উস্তাদ হলেন সাহাবায়ে কেরাম। পরবর্তী যুগের যে কোনো কোরআন শিক্ষার উস্তাদ ভুল করতে পারেন, সাহাবায়ে কেরাম তাদের ছাত্রকে কোরআন ভুল শিক্ষা দেননি, রাসূলের কাছে যেমনটা শিখেছিলেন তাদের ছাত্রকে তেমনটাই শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালের কোরআন শিক্ষার উস্তাদগণ সঠিক শিখাচ্ছেন না ভুল শিখাচ্ছেন, এর জন্য স্কেল হবেন কারা? সাহাবায়ে কেরাম। আমাদের আলোচ্য আয়াত সূরায়ে মায়েদার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে দীন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দীন শব্দের অর্থ ধর্মও নয়, এখানে দীন শব্দের অর্থ সহি আকিদাও নয়, এখানে দীন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। তাহলে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দীন পরিপূর্ণ করে দিলাম, আয়াতে দীন অর্থ ইসলামের বিধিবিধান। এখানে যদি অর্থ করেন ধর্ম, বলতে পারেন আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, অর্থ ভুল হবে। এখানে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম এর অর্থ যদি করেন তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে অর্থটা ভুল হবে। কেমন ভুল হবে বুঝার জন্য একটু লক্ষ্য করুন, এই আয়াত নাজিল করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগে। এই আয়াত নাজিল করার আরো দুই মাস 21 দিন পরে আল্লাহ আরেকটি আয়াত নাজিল করলেন, সে আয়াতে বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রত্যেককে আপন আপন কর্মফল দেওয়া হবে, কাউকে কর্মফল দিতে বিন্দু মাত্র অবিচার করা হবে না। এই আয়াত নাজিল হইল আগের আয়াতের দুই মাস 21 দিন, দুই মাস 21 দিন আগের আয়াতের অর্থ যদি হয় আজকে আমি তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম, তাহলে দুই মাস 21 দিন পরে যে আয়াত নাজিল হইল সে আয়াতটা ধর্মের ভিতরে না বাইরে? প্রশ্ন দাঁড়ায়, প্রশ্ন দাঁড়ায় কিনা? যদি বলেন সেই আয়াতটা ধর্মের ভিতরে, তাহলে সেটা নাজিল হইবার আগে ধর্ম পরিপূর্ণ হইল কিভাবে?
আর যদি বলেন সেই আয়াতটা ধর্মের বাইরে, তাইলে কোরআনে কি এমন আয়াত আছে যে আয়াত ইসলাম ধর্মের বাইরে? কাজেই ভিতরে বলারও উপায় নাই, বাইরে বলারও উপায় নাই, যদি এখানে দিন অর্থ ধর্ম গণ্য করেন। এই জন্য আকমালতুলাকুম দিনাকুম আয়াতে দিন শব্দের অর্থ ধর্ম নয়, এখানে দিন শব্দটাকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে দিন শব্দটাকে ব্যবহার করেছেন। তাই আয়াতের মর্ম দাঁড়ালো, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। কথা ছিল ব্যাখ্যা সাপেক্ষ। এক নম্বর আজকে বলতে কোন দিন বুঝালেন? রাসুলের বিদায় হজের ভাষণের দিন বুঝালেন। দ্বিতীয় কথা দিন বলতে কি বুঝালেন? ইসলামের বিধিবিধান বুঝালেন। তিন নম্বর কথা পরিপূর্ণ বলতে কি বুঝালেন? ইসলামের যাবতীয় বিধিবিধান আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণ কথার মর্ম হল কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যত সমস্যা আসবে সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট হবে। কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের কোনো সমস্যার সমাধানের জন্য ইসলামের বাইরে কোথাও যেতে হবে না। এই পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ ইসলামের বিধিবিধানকে। এভাবে কত ঠিকানা মতে এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরে লেখেন, আল্লাহ যে বলেছেন আতিউল্লাহ, এর মর্ম হল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন আতিউর রাসূল, এর মর্ম হল ইসলামের যে বিধান রাসুলের হাদিসে পাও সেই বিধান রাসুলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এর মর্ম হল ইসলামের যে বিধান কোরআনে পাও না হাদিসে পাও না পাও সেই বিধান উম্মতের এজমাত থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, এর মর্ম হল ইসলামের যে বিধান কোরআনে পাওয়া যায় না হাদিসে পাওয়া যায় না উম্মতের এজমায় পাওয়া যায় না, সেই বিধান যদি ইমামগণের মজহাবে পাওয়া যায় তাহলে সেই বিধান ইমামগণের মজহাব থেকে গ্রহণ করো। এই হইল ইসলামের পরিপূর্ণ যাবতীয় বিধিবিধানের চার ঠিকানা। ইসলামের যাবতীয় বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যায়? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন। ইসলামের কিছু বিধান আল্লাহর কোরআনে পাওয়া যাবে। দ্বিতীয় ঠিকানা হলো রাসুলের হাদিস। ইসলামের কিছু বিধান রাসুলের হাদিসে পাওয়া যাবে। তৃতীয় ঠিকানা হলো উম্মতের ইজমা। ইসলামের কিছু বিধান উম্মতের ইজমায় পাওয়া যাবে। চতুর্থ ঠিকানা হলো ইমামগণের মাজহাব। ইসলামের কিছু বিধান ইমামগণের মাজহাবে পাওয়া যাবে। আল্লাহ যে ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন কত ঠিকানা মতে? এই চার ঠিকানা আল্লাহ সাব্যস্ত করে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 59 নম্বর আয়াতে। কাজেই কেউ যদি বলে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, এর অর্থ হইল সে উম্মতের ইজমা মানে না, ইমামগণের মজহাব মানে না, অনিবার্য মর্ম দাঁড়ালো সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না। যারা বলে মজহাব মানি না এরা সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না। সুতরাং যারা মজহাব মানে না তারা কোরআনও মানে না হাদিসও মানে না। যারা মজহাব মানে না তারা কোরআনও মানে না হাদিসও মানে না।
আপনারা যদি বলেন কিছুক্ষণ ধৈর্য ধরে মনোযোগে শুনবেন, তাহলে আমি চার ঠিকানার থেকে চারটি উদাহরণ দেব। ইসলামের যত বিধান কোরআন থেকে পেলাম তার একটা উদাহরণ দেব, ইসলামের যত বিধান রাসূলের হাদিস থেকে পেলাম তার একটা উদাহরণ দেব, ইসলামের যত বিধান উম্মতের ইজমাত থেকে পেলাম তার কিছু উদাহরণ দেব, ইসলামের যত বিধান ইমামগণের মজহাব থেকে পেলাম তার কিছু উদাহরণ দেব। আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি ইসলামের বিধান মতে রমজান মাসে রোজা রাখা ফরজ। আপনারা জানেন কিনা এটা ইসলামের বিধান কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যেই রমজান মাসে উপনীত হবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে। তাহলে রমজান মাসে রোজা রাখা ফরজ, ইসলামের এই বিধানটা আমরা পেলাম কোথায়? কোরআনে। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে দেননি। রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ এই প্রশ্নের জবাব কোরআনে নাই। হাদিস শরীফে রাসূল বলেন, যেই বৎসর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বৎসর 29 দিন রোজা রাখা ফরজ হবে। যেই বৎসর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বৎসর 30 দিন রোজা রাখা ফরজ হবে। কোন বৎসর 29 রোজা ফরজ, কোন বৎসর 30 রোজা ফরজ, এই প্রশ্নের জবাব পেলাম কোথায়? রাসূলের হাদিসে। বুঝে থাকলে বলুন, ইসলামের সব বিধান কোরআনেই থাকে না কিছু বিধান হাদিসেও থাকে? এই হাদিসে যত বিধান থাকে এর একটা উদাহরণ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর রাসূলের প্রথম খলিফা কে হবেন একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে নাই, রাসূলের কোন হাদিসে অপরিষ্কার ভাষায় উল্লেখ নাই যে আমার পরে আবু বকর হবে আমার খলিফা, এমন কথা নাই। এই জন্য রাসূলের ইন্তেকালের পর সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করে সাব্যস্ত করলেন, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। কিছু সাহাবায়ে কেরামের মত না সমস্ত সাহাবাগণের ঐক্যমত, এটার নাম উম্মতের ইজমা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর অর্থ হলো যে প্রশ্নের সমাধান সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না, সেই প্রশ্নের সমাধান কোরআন হাদিসের আলোকে ইস্তিহাদ করে যারা বের করবেন, তারা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, তাহলে তাদের ঐক্যবদ্ধ সমাধানটাকেই রাসূল উম্মতের এজমা বলে ঘোষণা দিয়েছেন। ঐক্যবদ্ধ সমাধানের নাম উম্মতের এজমা। এই রকম ঐক্যবদ্ধ সমাধান, উম্মত যে সমাধান বের করলো, এই সমাধানটা রাসূল বলেন আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। উম্মতে ঐক্যবদ্ধভাবে সমাধান ভবিষ্যতে বের করবে, আগেই রাসূল অগ্রিম বলে দিয়েছেন সেই উম্মতের ঐক্যবদ্ধভাবে বের করা সমাধানটা আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। এটার নাম উম্মতের এজমা। এই এজমার তিনটা স্তর আছে। প্রথম নম্বর হলো সাহাবায়ে কেরামের এজমা, দ্বিতীয় নম্বর হলো মুস্তাহিদ ইমামগণের এজমা, তৃতীয় নম্বর হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের এজমা। আবার বলি, যদি আপনারা ধৈর্যের সাথে শুনেন তাহলে সাহাবাগণের এজমার একটা উদাহরণ দেব, মুস্তাহিদ ইমামগণের এজমার একটা উদাহরণ দেব, যুগশ্রেষ্ঠ আলেমগণের ঐক্যবদ্ধ সমাধানের একটা উদাহরণ দেব।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুই রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এটা কাদের ঐক্যবদ্ধ সমাধান? এটা হলো সাহাবায়ে কেরামের এজমা। এরপরে আসুন মুস্তাহিদ ইমামগণের এজমা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মজহাব মতে শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উজু ভেঙে যায়। শাফি মজহাব মতে ভাঙে না। ইমাম শাফিঈর মজহাব মতে বিবিকে শৈলে উজু ভেঙে যায়। হানাফি মজহাব মতো ভাঙে না। দুইটা মশালা বুঝলেন? দুই মজহাবের দুইটা মশালা। শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে কোন মজহাবে উজু ভাঙে ভেঙে যায়? হানাফি মজহাবে। কোন মজহাবে ভাঙে না? বিবিকে শৈলে কোন মজহাবে উজু ভেঙে যায়? কোন মজহাবে ভাঙে না? হানাফি মজহাবে। সাহাবায়ে কেরামের যুগে যে কোনো সাহাবি যে কোনো মজহাব পেশ করতেন, অন্যান্য সাহাবি তা মেনে নিতেন, গ্রহণ করে ফেলতেন। তাবেইনের যুগে এভাবেই চলেছে, যে কোনো একজন যে কোনো মজহাব সৃষ্টি করলে অন্যান্যরা তার অনুসরণ করতেন, অনুকরণ করতেন। সুনির্দিষ্ট একজনের মজহাব মানার কোনো দরকার ছিল না সাহাবাগণের যুগেও, তাবেইনের যুগেও। তাবে তাবেইনের যুগে একদল মতলববাজ মুসলমানের আবির্ভাব হল। কেমন মুসলমান? মতলববাজ। এরা কেমন মতলববাজ দেখুন, যখন শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে যায় তখন বলে এখন আমি শাফি মজহাব মতো আমল করব, আর যখন গড়ে গিয়ে বিবিকে শুয়ে ফেলে তখন বলে এখন আমি হানাফি মজহাব মতো আমল করব। আসলে এই মজহাব মানে না মতলববাজ। এইরকম মতলববাজের আবির্ভাব হয়েছিল সাহাবাগণের যুগে, তাবেইনের যুগে না তাবে তাবেইনের যুগে। তাবে তাবেইনের যুগে যখন এইরকম মতলববাজের আবির্ভাব হয়ে গেল, রক্ত বের হলে কয় এখন শাফি মজহাব মতো আমল করব, আর বিবিকে শুইলে বলে এখন হানাফি মজহাব মতে আমল করব, আসলে তার কোনো মজহাবও নাই, মজহাব নিয়ে মতলববাজি করে। তখনকার যুগের সারা দুনিয়ার সমস্ত মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলেন, এখন থেকে ভবিষ্যতে হানাফি মজহাব যারা পালন করো জীবনভর হানাফি মজহাব মতো আমল করতে হবে, যারা শাফি মজহাব পালন করো জীবনভর শাফি মজহাব মতো আমল করতে হবে, যারা মালিকি মজহাব পালন করো জীবনভর মালিকি মজহাব মতো আমল করতে হবে, যারা হাম্বলি মজহাব পালন করো জীবনভর হাম্বলি মজহাব মতো আমল করতে হবে। এই এজমা হইল মুস্তাহিদগণের কোন যুগে? তাবে তাবেইনের যুগে। চার মজহাবের কোনো এক মজহাব পালন করতে হবে, একসাথে দুই মজহাবও পালন করা যাবে না, চার মজহাবের বাইরে কারো অনুসরণ করা যাবে না, এই মর্মে এজমা হইল তাবে তাবেইনের যুগে। এই এজমার কথা যখন বলা হয় তখন লা মজহাবিরা প্রশ্ন উঠায়, তাবেইনের যুগে তো এইরকম এজমা হইল না, সাহাবাগণের যুগে তো এমন এজমা ছিল না, আমরা তো বলিনি সাহাবির যুগে এজমা হয়েছিল, আমরা তো বলিনি তাবেইনের যুগে এজমা হয়েছিল, তাবে তাবেইনের যুগে এজমা হয়েছে। তাবে তাবেইনের যুগ থেকে মুস্তাহিদ ইমামগণ এই মর্মে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন যে খাঁটি মজহাব, নির্ভুল মজহাব, হক মজহাব চারটা, এর বাইরে কোনো কারো ব্যাখ্যা অনুসরণ করা যাবে না। আর সাইর মজহাবেরও যেটা পালন করবেন সাধারণ মুসলমান একটাই পালন করবেন, আজকে হানাফি মজহাব আর কালকে শাফি মজহাবের নাম নেওয়া যাবে না। বুঝে থাকলে বলুন তো, মুস্তাহিদ ইমামগণের এজমা যদি বুঝে থাকেন তাহলে চার মজহাবের বাইরে কোনো ব্যাখ্যাকারীর ব্যাখ্যা অনুসরণ করা জায়েজ আছে বর্তমান দুনিয়াতে? জায়েজ নেই। অথচ একজন নিজে নিজে কোরআন বুঝনেওয়ালা বর্তমান যুগের একজন পণ্ডিত, ইনি নিজে নিজে কোরআন বুঝে, ইনি বলে চার মজহাবকে কটাক্ষ করে বলে বর্তমান দুনিয়াতে একদল মুসলমান নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়, আর একদল মুসলমান নিজেদেরকে শাফিঈ বলে পরিচয় দেয়, আর একদল মুসলমান নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয়, আর একদল মুসলমান নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয়। এই কথা বলে
ওই পণ্ডিত আমাদের প্রশ্ন করে, জিজ্ঞাসা করি, আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন? আমাদের নবী মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো এসব কিছুই ছিলেন না, তিনি তো শুধুমাত্র মুসলমান ছিলেন। কাজেই নবী যদি কোনো মজহাবি ছিলেন না, শুধুমাত্র মুসলমান ছিলেন, তাহলে নবীর উম্মত কেন মুসলমান হওয়া বাদ দিয়ে হানাফি হবে সাফি হবে? এই প্রশ্ন করে তিনি বসে আছেন। এই পণ্ডিতের নাম হইল ডাক্তার জাকির নায়েক। এই পণ্ডিতের নাম হইল ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েকের বক্তৃতাটা আবার শুনুন। আমি বলি, বর্তমান দুনিয়াতে একদল মুসলমান নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়, কিছু মুসলমান নিজেদেরকে শাফিঈ বলে পরিচয় দেয়, কিছু মুসলমান নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয়, কিছু মুসলমান নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয়। আমি জিজ্ঞাসা করি, আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন, মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো এসব কিছুই ছিলেন না, তিনি তো শুধুমাত্র মুসলমান ছিলেন। কাজেই নবী যদি হানাফি সাফি না হয়, শুধু মুসলমান থাকেন, এই নবীর উম্মত কেন মুসলমান না হয়, হানাফি হবে সাফি হবে? এই হইল তার প্রশ্ন, এই হইল তার প্রশ্ন। আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করি, যারা ডাক্তার জাকির নায়েকের অন্ধ বক্ত হয়ে গেছেন, অথচ এই লোকটা কোনো উস্তাদের কাছে কোরআন শিখছে না, কোরআন শিখছে নিজে নিজে। আমি একটু আগেই বলেছি, কোরআন শিক্ষার জন্য কোনো উস্তাদের দরকার হয় না। ডাক্তার জাকির নায়েক কোনো উস্তাদের কাছে কোরআন শিখেছেন না? নিজে নিজে, নিজে নিজে কোরআন শিক্ষাকে পাণ্ডিত্য বলেছি না গুমরাহি বলেছি? নিজে নিজে কোরআন শিক্ষা পথভ্রষ্ট, অনিবার্য পথভ্রষ্ট। যে নিজে নিজে কোরআন শিখবে পথভ্রষ্ট না হয়ে পারবেই না। এই পথভ্রষ্টের অন্ধভক্ত যারা হয়ে গেছেন, আমি তাদেরকে বলবো ডাক্তার জাকির নায়েকের প্রশ্নের সুরে সুর মিলাইয়া বলবো, আমাদের নবীর একদল উম্মতের নাম সাহাবা, একদল উম্মতের নাম তাবেইন, একদল উম্মতের নাম তাবে তাবেইন। কেন আমাদের নবী সাহাবি ছিলেন না তাবেই ছিলেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। আমাদের নবীর একদল উম্মতের নাম ইমাম, একদলের একদল উম্মতের পরিচয় মুয়াজ্জিন, একদল উম্মতের পরিচয় মুক্তাদি। পাঁচ বেলার নামাজের জমাতে যিনি জমাত পরিচালনা করেন তার পরিচয় কি? যিনি জমাতের জন্য ডাকেন তার পরিচয় কি? যিনি যারা জমাতে শরীক হন তাদের পরিচয় কি? তাহলে আমি যদি প্রশ্ন করি, আমাদের নবী মুয়াজ্জিন ছিলেন না মুক্তাদি ছিলেন, তাহলে আমার প্রশ্নের কি জবাব দিবেন পণ্ডিত? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব, একই জবাব। কি জবাব? আমাদের নবী সাহাবি ছিলেন না, সমস্ত সাহাবাগণের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী তাবেঈ ছিলেন না, সমস্ত তাবেঈনের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী তাবে তাবেঈ ছিলেন না, সমস্ত তাবে তাবেঈনের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী মুয়াজ্জিন ছিলেন না, সমস্ত মুয়াজ্জিনের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী মুক্তাদি ছিলেন না, সমস্ত মুক্তাদিদের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী হানাফি শাফিঈ ছিলেন না, সমস্ত মজহাবের অনুমোদনদাতা ছিলেন। এরপরে তিনি তার বক্তব্যে যে বললেন, আমাদের নবী মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না, তাহলে খাতামুন নাবিয়িন তোমার যেটা ছিল, খাতামুন আপনাদের নবীর পরিচয় শুধুমাত্র মুসলমান না? মুসলমান এর উর্ধে আরো বহু পরিচয় ছিল। কাজেই আমাদের নবী মুসলমান ছাড়া আর কিছু ছিলেন না, এই কথাটা যারা বিশ্বাস করবে ঈমান থাকবে? আমাদের নবী মুসলমান ছাড়া আর কিছু ছিলেন না, এর মানে হলো তিনি খাতামুন নবীন ছিলেন না, তিনি শাফিউল মুজনিবিন ছিলেন না, তিনি রহমতুল্লিল আলামিন ছিলেন না, অথচ আল্লাহ কোরআনে তাকে রহমতুল্লিল আলামিন বলেছেন, আল্লাহ কোরআনে তাকে খাতামান নাবিয়িন বলেছেন।
কাজেই আমাদের নবী মুসলমান ছাড়া আর কিছু ছিলেন না, এটা প্রকাশ্য কুফুরি বক্তব্য ছাড়া আর কিছু নয়। তিন নম্বর কথা, আমাদের নবী যা ছিলেন উম্মতকে যদি তাই হতে হয়, আমাদের নবী খাতামুন নবীন ছিলেন, উম্মতও যদি বলে আমিও খাতামুন নবীন, সে যে কাফের এতে কোনো সন্দেহ নাই। সুতরাং চার মজহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতে গিয়ে ডাক্তার জাকির নায়েক নিজের ইমানের কফালে কুড়াল মেরেছেন। চার মজহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতে গিয়ে ডাক্তার জাকির নায়েক নিজের ইমানের কফালে কুড়াল মেরেছেন। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। উম্মতের এজমা তিন প্রকার। এক নম্বর সাহাবায়ে কেরামের এজমা, উদাহরণ খেলাফতে আবি বকর। দুই নম্বর মুস্তাহিদ ইমামগণের এজমা, উদাহরণ চার মজহাব। চার মজহাব হক, এর বাইরে আর কোনো হক নাই, এর উপর মুস্তাহিদ ইমামগণের এজমা হয়েছে। কোন যুগে? তাবে তাবিনের যুগে মুস্তাহিদ ইমামগণের এজমা হয়েছে। সুতরাং চার মজহাবের কোনো একটা যারা পালন করে এরা হকের উপর আছে, যারা চার মজহাবের বাইরে কোনো কিছু পালন করে তারা বাতিল। এটা মুস্তাহিদ ইমামগণের এজমার দ্বারা সাব্যস্ত। তিন নম্বর এজমা হল উলামায়ে কেরামের এজমা। বর্তমান দুনিয়াতে ওয়াজ মাহফিলে তো মাইকের ব্যবহার হয়েই থাকে, আজানেও মাইকের ব্যবহার হয়, একামতেও মাইকের ব্যবহার হয়, এমনকি নামাজেও, নামাজেও, আজানে একামতে নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই প্রশ্নের জবাব পাবেন না কোরআনের কোনো আয়াতে, এই প্রশ্নের জবাব পাবেন না রাসূলের কোনো হাদিসে। কারণ যতদিন কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, যতদিন রাসূল হাদিসের ভাণ্ডার উম্মতের হাতে দিচ্ছিলেন, ততদিন মাইকের আবিষ্কারই হয়নি। কাজেই যারা বলে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, এমন কথা কারা বলে? লামজহাবিরা বলে, কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না। তোমরা যারা কোরআন মানো হাদিস মানো আর কিছু মানো না, তোমরা বলো নামাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা। যদি বলো জায়েজ, তবুও কোরআনে হাদিসে দেখাতে হবে, যদি বলো না জায়েজ, তবুও কোরআনে অথবা হাদিসে দেখাতে হবে, একটাও দেখাতে পারবে না। বর্তমান দুনিয়ার যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন আজানে মাইকের ব্যবহার জায়েজ। বর্তমান দুনিয়ার যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন একামতে মাইকের ব্যবহার জায়েজ। বর্তমান দুনিয়ার যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন নামাজে মাইকের ব্যবহার জায়েজ। কোথায় পেলাম? উম্মতের এজমায়। কোন স্তরের? উলামায়ে কেরামের ইজমায়। কাজেই এজমার দ্বারা যেই বিধান প্রমাণ হবে, আল্লাহর রাসূল হাদিস শরীফে অগ্রিম বলে গেছেন উম্মতের এজমার দ্বারা, চাই সাহাবায়ে কেরামের এজমা হোক, চাই মুস্তাহিদগণের এজমা হোক, চাই উলামায়ে কেরামের ইজমা হোক, উম্মতের এজমার দ্বারা ইসলামের যে বিধান সাব্যস্ত হবে সেইটা আল্লাহর কাছে শতকরা একশো ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। গেল কোরআন থেকে যত বিধান পেলাম এর একটা উদাহরণ, রাসূলের হাদিস থেকে ইসলামের যত বিধান পেলাম তার একটা উদাহরণ, উম্মতের ইজমার থেকে ইসলামের যত বিধান পেলাম তা ইজমার তিন স্তরের তিনটা উদাহরণ, সাহাবায়ে কেরামের ইজমার একটা উদাহরণ, মুস্তাহিদগণের ইজমার একটা উদাহরণ, উলামায়ে কেরামের ইজমার একটা উদাহরণ। এবার আমরা বোঝার চেষ্টা করি মুস্তাহিদগণের মজহাব থেকে যত বিধান পেলাম এর কিছু উদাহরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে সাত আসমানের উপরে মেরাজে গিয়েছিলেন, সহি হাদিসের দ্বারা প্রমাণিত। আমি আশা করি আপনারা জানেন এবং বিশ্বাস করেন। আপনারা জানেন কিনা, বিশ্বাস করেন কিনা, রাসূল মেরাজের রাত্রে স্বশরীরে জাগ্রত অবস্থায় সাত আসমানের উপরে জান্নাত জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলেন। জান্নাত স্বচক্ষে দেখেছেন, জাহান্নাম স্বচক্ষে দেখেছেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহকে
চর্মচোখে দেখেছেন না অন্তর চোখে দেখেছেন, এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে হাদিসে নাই, কোরআনে তো নাই, হাদিসেও পরিষ্কারভাবে নাই। যে রাসূল মেরাজের রাত্রে যখন আল্লাহর সাথে কথা বলছিলেন তখন আল্লাহকে চর্মচোখে দেখেছিলেন না অন্তর চোখে দেখেছিলেন পরিষ্কারভাবে উল্লেখ নাই। উল্লেখ না থাকার কারণে উম্মুল মুমিনিন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইস্তিহাদ করেছেন, গবেষণা করেছেন প্রশ্নের সমাধান বের করার জন্য। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইস্তিহাদ করেছেন, গবেষণা করেছেন সমাধান বের করার জন্য। ইবনে আব্বাস সমাধান বের করেছেন, রাসূল মেরাজের রাত্রে যখন আল্লাহর সাথে কথা বলছিলেন তখন চর্মচোখেই আল্লাহকে দেখেছিলেন, এটা ইবনে আব্বাসের মাযহাব। পক্ষান্তরে নবীর বিবি আয়েশা সমাধান বের করেছেন, নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন চর্মচোখে নয় অন্তর চোখে আল্লাহকে দেখেছিলেন, সেইটা কার মাযহাব? তাহলে নবী মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন কি না দেখেছিলেন না, দেখে থাকলে চর্মচোখে দেখেছিলেন না অন্তর চোখে দেখেছিলেন, এই ব্যাপারে উম্মতের এজমা হয়েছে না দুই সাহাবীর দুই মাযহাব হয়েছে? ইবনে আব্বাসের এক মাযহাব আর নবীর বিবি আয়েশার আরেক মাযহাব। ইবনে আব্বাসের মাযহাব হলো চর্মচোখে দেখেছিলেন, নবীর বিবি আয়েশার মাযহাব হলো অন্তর চোখে দেখেছিলেন। তাহলে মাযহাব আবু হানিফার থেকে শুরু হয়েছে না সাহাবায়ে কেরাম থেকেই শুরু হয়েছে? লা মাযহাবীরা বলে ইসলামে যদি মাযহাব থাকত তাহলে হানাফি মাযহাব হইল কেন, আবু বকরি মাযহাব হইল না কেন, শাফিঈ মাযহাব হইল না কেন, শাফিঈ মাযহাব হইল কেন, উমরি মাযহাব হইল না কেন, সাহাবায়ে কেরামদের মধ্যে মাযহাব ছিল না কেন? আসল ব্যাপার হলো সাহাবায়ে কেরামের মধ্যে অনেক মাযহাব ছিল, লা মাযহাবীরা সাহাবাও চিনে না মাযহাবও চিনে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, লা মাযহাবীরা জানে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, লা মাযহাবীরা জানে না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, লা মাযহাবীরা জানে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, লা মাযহাবীরা জানে না। ইবনে মাসউদের আলাদা একটা মাযহাব ছিল, লা মাযহাবীরা জানে না। ইবনে আব্বাসের আলাদা একটা মাযহাব ছিল, লা মাযহাবীরা জানে না। মাযহাব থেকে আপাতত দুটি উদাহরণ নিলাম, আল্লাহকে দেখার ব্যাপারে আয়েশার এক মাযহাব আর ইবনে আব্বাসের আরেক মাযহাব। এই দুইটা মাযহাব কি তাবেইনের যুগে হয়েছিল না সাহাবার যুগে? তাবেইনদের মধ্যে না সাহাবাদের মধ্যে? সাহাবাদের মধ্যে অনেক মাযহাব ছিল, চার মাযহাবের চার ইমাম সাহাবাগণের সমস্ত মাযহাবের সমন্বয় সাধন করে দিয়েছেন মাত্র। এই পর্যন্ত আপনাদের সামনে কোরআন থেকে ইসলামের যত বিধান পেলাম তার একটি উদাহরণ, রাসূলের হাদিস থেকে ইসলামের যত বিধান পেলাম তার একটি উদাহরণ, উম্মতের ইজমাত থেকে ইসলামের যত বিধান পেলাম তার তিনটি উদাহরণ, মাযহাব থেকে ইসলামের যত বিধান পেলাম তার দুটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা হলো। এই আলোচনাটা কিসের কোন মূল আলোচনার ব্যাখ্যা? যে আলোচনায় বলা হয়েছিল যে ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ প্রদান করেছেন চার ঠিকানা মতে, এক ঠিকানায় না চার ঠিকানায়? ইসলামের যাবতীয় বিধিবিধানের প্রথম ঠিকানা আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানা উম্মতের এজমা, চতুর্থ ঠিকানা মুস্তাহিদগণের মাযহাব, চতুর্থ ঠিকানা মুস্তাহিদগণের মাযহাব। এই সমস্ত বিধিবিধান, ইসলামের যত বিধিবিধান আল্লাহ চার ঠিকানা মতে প্রদান করেছেন সবগুলি বিধিবিধান সর্বমোট পাঁচ প্রকার। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? পাঁচ প্রকার। প্রথম প্রকার বিধিবিধান হল ইমান আকিদা সম্পর্কে, দ্বিতীয় প্রকার বিধিবিধান হল এবাদত বন্দেগী সম্পর্কে, তৃতীয় প্রকার বিধিবিধান হল লেনদেন সম্পর্কে, চতুর্থ প্রকার বিধিবিধান হল স্বভাব চরিত্র সম্পর্কে, পঞ্চম প্রকার বিধিবিধান হল আচার ব্যবহার সম্পর্কে। ইমান আকিদা, এবাদত বন্দেগী, লেনদেন, স্বভাব চরিত্র, আচার ব্যবহার,
বুঝে থাকলে বলুন ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানা মতে আল্লাহ ইসলামের যত বিধিবিধান প্রদান করেছেন সবগুলি পাঁচ ভাগে বিভক্ত, পাঁচ প্রকার। প্রথম প্রকার বিধিবিধান হলো ইমান আকিদা সম্পর্কে, দ্বিতীয় প্রকার বিধিবিধান হলো এবাদত বন্দেগি সম্পর্কে, তৃতীয় প্রকার বিধিবিধান হলো লেনদেন সম্পর্কে, চতুর্থ প্রকার বিধিবিধান হলো আচার ব্যবহার সম্পর্কে, পঞ্চম প্রকার বিধিবিধান হলো স্বভাব চরিত্র সম্পর্কে। এই পাঁচ প্রকার থেকে পাঁচটা উদাহরণ দেব, যদি আর কিছুক্ষণ আপনারা ধৈর্য ধরে বসেন এবং মনোযোগে শুনেন। বুঝে থাকলে বলুন তো ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? প্রথম প্রকার বিধান কি সম্পর্কে? ইমান আকিদা। দ্বিতীয় প্রকার বিধান এবাদত বন্দেগি সম্পর্কে, তৃতীয় প্রকার বিধান লেনদেন সম্পর্কে, চতুর্থ প্রকার বিধান আচার ব্যবহার সম্পর্কে, পঞ্চম প্রকার বিধান স্বভাব চরিত্র সম্পর্কে। ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরে পোষণ করতে হয়, অঙ্গ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই। বলুন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না অন্তরের দ্বারা পোষণ করতে হয়? এই সমস্ত বিধিবিধানের নাম ইমান আকিদা। এই সমস্ত বিধিবিধানের নাম ইমান আকিদা। যেমন রমজান মাসে রোজা ফরজ, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। পাঁচ বেলার নামাজ ফরজ, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। সামর্থ্যবানদের হজ করা ফরজ, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। ধনীদের যাকাত দেওয়া ফরজ, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। ইসলামের যেসব বিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় এইগুলির নাম ইমান আকিদা। এইগুলি আবার দুই প্রকার। এক প্রকার ইমান আকিদার নাম ইমানিয়াত, আর এক প্রকার ইমান আকিদার নাম সুন্নিয়াত। ইমানিয়াত সুন্নিয়াত, অর্থাৎ যে সমস্ত কথা অন্তরে বিশ্বাস করলে মুসলমান হয়, বিশ্বাস না করলে কাফের হয়, এইগুলির নাম ইমানিয়াত। যে সমস্ত কথা অন্তরে বিশ্বাস করলে মুসলমান হয়, অন্তরে বিশ্বাস না করলে কাফের হয়, এই সমস্ত বিষয়ের নাম ইমানিয়াত। আর যে সমস্ত বিষয় অন্তরে বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আর বিশ্বাস না করলে ভ্রান্ত পথভ্রষ্ট মুসলমান গণ্য হয়, এই সমস্ত ইমান আকিদার নাম সুন্নিয়াত। এটা কথা একসাথে বিশ্বাস করলে একজন মানুষ আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ, যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ ছয়টা কথা বিশ্বাস করলে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। ছয় কথার কোনো এক কথা অবিশ্বাস করলে, না মানলে, অমান্য করলে আর মুমিন মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তাহলে ইমানিয়াত কত কথার নাম? ছয় কথার নাম ইমানিয়াত। এই ছয় কথা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসুলের বিভিন্ন হাদিসে আছে, যা কোরআন হাদিস যারা উস্তাদের কাছে শিখেননি তারা খুঁজে বের করতে পারবেন না। এই জন্য সাধারণ মুসলমানেরা এই ছয় কথা সহজে যেন পেতে পারে এই জন্য উলামায়ে কেরাম কোরআন হাদিসের বর্ণিত ইমানিয়াতের ছয় কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কলেমাটার নাম ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম, আমি ফিরিস্তা বিশ্বাস করলাম, আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম, আমি নবী রাসূল বিশ্বাস করলাম, আমি তকদির বিশ্বাস করলাম, আখেরাত বিশ্বাস করলাম। কটা আমি বলি আপনারা আঙ্গুলে গুনুন। এক নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম, চার নম্বরে নবী রাসূল বিশ্বাস করলাম, পাঁচ নম্বরে তকদির বাধ্যতালিকা, ছয় নম্বরে আখেরাত পরকাল। বুঝে থাকলে বলুন তো ইমানিয়াতের আকিদা কতটা? এক নম্বর আল্লাহ বিশ্বাস, দুই নম্বর ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বর
আসমানি কিতাব বিশ্বাস, চার নম্বর নবী রাসুল বিশ্বাস, পাঁচ নম্বর তকদির, ছয় নম্বর আখেরাত। এই ছয় কথা বিশ্বাস যেই করবে সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান গণ্য হবে। ছয় কথার কোনো একটি কথা যদি বিশ্বাস করে না অথবা এমন কথা বলে যে কথার দ্বারা অবিশ্বাস অপরিহার্য হয়ে পড়ে, সে আর মুমিন মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। এই কথাটুকু যারা জানে না যে ছয় কথা বিশ্বাস করলে মুসলমান হয় আর এর কোনো কথা অবিশ্বাস করলেই কাফের হয়, এতটুকু কথা যারা জানে না, এরা অনেক সময় কাদিয়ানিদেরকেও মুসলমান বলে ফেলে, অনেক সময় মুসলমানদেরকেও কাফের বলে ফেলে। বর্তমান সমাজে দুই রকমের ফতোয়াবাজ পাওয়া যায়, এক রকমের ফতোয়াবাজেরা কাফেরদেরকেও মুসলমান কয়, আর এক প্রকার ফতোয়াবাজেরা মুসলমানদেরকেও কাফের কয়। কেন মুসলমানকে কাফের বলে, কেন কাফেরকে মুসলমান বলে, কেন সে নিজেই জানে না একটা মানুষ কাফের কেমনে হয় আর মুসলমান কেমনে হয়। এজন্য সর্বস্তরের মুসলমানদের পরিষ্কার ভাবে জানা থাকা দরকার যে একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে হয়। ইমানে মুফাসসালের ছয় কথা মানলেই মুসলমান হয়, কোনো কথা না মানলেই কাফের হয়। কেউ যদি বলে আমি আল্লাহ মানি না, আল্লাহ বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি আসমানি কিতাব বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি নবী রাসুল বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি তকদির বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি আখেরাত বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। এই ছয় কথা ইমানিয়াত, ইমানিয়াতের ছয় কথা ধারাবাহিকভাবে যদি আপনারা স্মরণ রাখতে পারেন, কত নম্বরে কোন কথা, এক নম্বরে আল্লাহ বিশ্বাস, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বরে আসমানি কিতাব, চার নম্বরে নবী রসুল, পাঁচ নম্বরে তকদির, ছয় নম্বরে আখেরাত, সিরিয়াল বাই সিরিয়াল ছয় কথা যদি ধারাবাহিকভাবে স্মরণ রাখতে পারেন তাহলে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলার চেষ্টা করব। বুঝে থাকলে বলুন তো, যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ একসাথে কত কথা বিশ্বাস করলে মুসলমান হয়। ছয় কথার প্রথমটা কি আল্লাহ বিশ্বাস, দুই নম্বর ফিরিস্তা, তিন নম্বর আসমানি কিতাব, চার নম্বর নবী রাসুল, পাঁচ নম্বর তকদির, ছয় নম্বর আখেরাত। এবার বলতে পারবেন তিন নম্বর কোনটা? আসমানি কিতাব। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছিলেন, জাবুর মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছিলেন, তাওরাত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছিলেন, ইনজিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন, কুরআন। অন্যান্য আসমানি কিতাব যে উম্মতের জন্য নাজিল করা হয়েছিল তারা নিজের হাতে বিকৃত করে ফেলেছে। জাবুর কিতাব আর অবিকৃত নাই, তাওরাত কিতাব আর অবিকৃত নাই, ইনজিল কিতাব আর অবিকৃত নাই। কুরআন শরীফ সম্পর্কে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কুরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখবো আমি নিজে। কাজেই কুরআনকেও বিকৃত করতে পারবে না, আল্লাহ নিজে অবিকৃত রাখার জিম্মাদার, কুরআনকে আল্লাহ নিজে অবিকৃত রাখার জিম্মাদার। তাহলে বর্তমান বিশ্বে অবিকৃত আসমানি কিতাব কোনটা? একমাত্র কুরআন, আর কোন আসমানি কিতাব অবিকৃত নাই, সবগুলি বিকৃত হয়ে গেছে। এই কুরআনের সূরায়ে আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো যুবকের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ খাতামুন নাবিয়্যিন বলেছেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত।
তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো রাসূল বলেন, আমার পরে কিয়ামতের আগে যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল, কারণ আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, এর অর্থ হইল শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, আর নবী নিজে এর অর্থ বলেছেন শেষ নবী। নবী নিজে এর অর্থ বলেছেন শেষ নবী। বলুন, কাদিয়ানীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে? তাহলে কাদিয়ানি মুসলমান না কাফের? কি কারণে কাফের? সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। সূরা আহজাবের তাহলে ছয় কথার কত নম্বর কথা মানে না? ছয় কথার তিন নম্বর কথা মানে না। কথা পরিষ্কার বুঝলেন? বুঝে থাকলে এবার শুনুন, আমাদের সমাজে চরমপন্থী কিছু মুসলমান হওয়ার দাবিদার আছে। এরা চরমপন্থী, নিজেদেরকে নিজেরা খুব বেশি খাঁটি মুসলমান হওয়ার দাবিদার। এরা নবীকে মর্যাদা দিতে দিতে নবীজিকে আলিমুল গায়েব বলে, নবীজিকে মর্যাদা দেওয়ার নামে কি বলে? আলিমুল গায়েব বলে। এবার শুনুন, পবিত্র কোরআনের সূরায়ে নামাল, সূরায়ে নামাল এর 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাও গায়েব জানে না। কথাটা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেছেন। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিষয়ের কিতাব ফিকহে আকবর এর ব্যাখ্যা গ্রন্থ আল্লামা ইমাম আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা লিখেছেন শরহে ফিকহে আকবর, তাতে পরিষ্কারভাবে উল্লেখ আছে, কাদ সররাহাল হানাফিয়াতু বিত্তাকফির বি ইতিকাদি আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যদি কেউ বলে নবী গায়েব জানেন, তাহলে সে কুরআনের সূরা নমালের 65 নম্বর আয়াত মানে না। যেহেতু 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না, এই জন্য ইমাম আবু হানিফার লেখা ফিকহে আকবর কিতাবের ব্যাখ্যায় উল্লেখ আছে, যারা বলে নবী গায়েব জানে, এরা সূরা নমালের 65 নম্বর আয়াত মানে না। ছয় কথার কত নম্বর কথা মানে না? কাদিয়ানিরা ছয় কথার কত নম্বর কথা না মানার কারণে কাফের? তোমরাও তো ছয় কথার তিন নম্বর কথা মানো না। কাদিয়ানি কাফের হইয়া থাকলে তোমরা মুসলমান কিভাবে, আর তোমরা মুসলমান হইয়া থাকলে কাদিয়ানি কাফের কেন? ইমানিয়াত সম্পর্কে, এই যে ইমান আকিদা, ইসলামের পাঁচ প্রকার বিধিবিধানের প্রথম প্রকার হইল ইমান আকিদা। এই ইমান আকিদা দুই প্রকার, এক প্রকার হইল ইমানিয়াত, বিশ্বাস করলে মুসলমান তাকে, বিশ্বাস না করলে মুসলমান তাকে না, কাফের হয়ে যায়। এই রকম আকিদা সর্বমোট কতটা? ছয়টা। এক নম্বর আল্লাহ বিশ্বাস, দুই নম্বর ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বর আসমানি কিতাব বিশ্বাস, সবচেয়ে বড় নির্বেজাল আসমানি কিতাব দুনিয়াতে কোনটা? কোরআন। কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলে দিয়েছেন, কাদিয়ানিরা মানে না, এই জন্য যদি কাফের হয়। তাহলে সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই যারা বলে নবী গায়েব জানে, তারা কিভাবে মুসলমান তাকে?
তোমরা তো মুসলমানই না, তোমাদের জন্য সুন্নি কি আর ওয়াহাবি কি? আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে সুন্নি ওয়াহাবি শব্দ দুইটা কেমন অর্থে ব্যবহৃত হয় আমি উদাহরণ দিয়ে বলি। আমাদের সমাজে এক প্রকার ফল পাওয়া যায়, নাম আনারস, যার কোনো রস নাই, না রসে ভরা। আর এক প্রকার ফল পাওয়া যায় যার নাম বেদানা, যার কোনো দানা নাই, না বেদা দানায় ভরা। যেমন ভাবে রসে ভরা ফলকে বলে আনারস, দানায় ভরা ফলকে বলে বেদানা, তেমনি ভাবে সুন্নতে ভরা দলকে বলে ওয়াহাবি, আর বিদাতে ভরা দল রে কয় সুন্নি। তাহলে আমাদের সমাজে ওয়াহাবি আর সুন্নি কিসের মতো? আনারস আর বেদানার মতো। যেমন ভাবে রসে ভরা ফলকে বলে আনারস, দানায় ভরা ফলকে বলে বেদানা, তেমনি ভাবে সুন্নতে ভরা দলকে বলে ওয়াহাবি, আর বেদাতে ভরা দলকে বলে সুন্নি। ইমাম আবু হানিফার লেখা ফেকে আকবর কিতাবের বেক্কা সরহে ফেকে আকবরে লেখা আছে, যারা বলে নবী গায়েব জানে তারা কুরআন মানে না, যারা কুরআন মানে না তারা তো মুসলমানই থাকে না। তোমার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? তুমি তো নিজেই মুসলমান না, তুমি তিন নম্বর মানো না, কত নম্বর মানে না? তিন নম্বর মানে না। গেল ইমানিয়াত সম্পর্কে কিছু আলোচনা। আরেকটা হইল সুন্নিয়াত, এমন কিছু বিধান আছে ইসলামের যা অন্তরে পোষণ করলে নির্বেজাল মুসলমান হয়, আর এইগুলি অন্তরে পোষণ না করলে মুসলমান নামের বেজাল সাব্যস্ত হয়। নির্বেজাল মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আর বেজাল মুসলমানের দল 72টা। কটা? 72টা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, تفرقت بنو اسرائيل على 72 ملة وتتفرق امتي على 73 ملة كلهم في النار الا واحدة قالوا ما هي يا رسول الله قال ما انا عليه واصحابي او كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের মর্ম হলো, এই মর্মের বিভিন্ন শব্দের দ্বারা বর্ণিত কয়েকটি হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে। বুঝে থাকলে বলুন, ইহুদি হয়েছিল কত দল? 71 দল। খ্রিস্টান হয়েছিল কত দল? 72 দল। মুসলমান হবে কত দল? 73 দল। একটু পরে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ, মনোযোগে শুনলে একটু পরে বুঝে ফেলবেন, একই আল্লাহ বিশ্বাসী মুসলমান এত দল কেন, একই রাসূলে বিশ্বাসী মুসলমান এত দল কেন, একই কলেমায় বিশ্বাসী মুসলমান এত দল কেন, একই কোরআনে বিশ্বাসী মুসলমান এত দল কেন, একই কেবলায় বিশ্বাসী মুসলমান এত দল কেন, এমন চটকদার প্রশ্ন অনেক পণ্ডিতেরা করে থাকেন। কিন্তু আল্লাহর রসুল বলে গেছেন এত দল হবে, পণ্ডিতদের প্রশ্ন রসুলের বিরুদ্ধে যায়। এই কারণে আমরা বেশি পাণ্ডিত্য দেখাতে না গিয়ে আমরা বরং বোঝার চেষ্টা করি রাসূল কি বলেছেন, এত দল কেন হবে। রাসূল বলেন আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান হবে জাহান্নামী, আর এক দল মুসলমান হবে জান্নাতি। বুঝে থাকলে বলুন, রাসূল বলেছেন তার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হয়ে জাহান্নামী হবে কত দল, আর জান্নাতি হবে কত দল? একটু গভীর মনোযোগে বুঝতে হবে, 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন, ও মুসলমানকে না মুসলমানকে? এবার বলুন আপনারা, যদি আমার কথা পিছনের কথাগুলি বুঝে থাকেন, মুসলমান কাকে বলে? তাহলে কথা আপনারা বুঝতে পেরেছেন, স্মরণ রাখতে পেরেছেন, 72 দল মুসলমান জাহান্নামী অর্থ
নিশ্চয় কথায় অবিশ্বাসী না বিশ্বাসী? বিশ্বাসী। একদল মুসলমান জান্নাতি, এরাও তো মুসলমান, এর এর অর্থ ছয় কথায় বিশ্বাসী। 72 দল মুসলমানও ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান, একদল জান্নাতি মুসলমানও ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান। তাহলে 72 দল মুসলমান জাহান্নামী হলো কোন দোষের কারণে, আর একদল মুসলমান জান্নাতি হলো কোন গুণের কারণে? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম রাসূলকে, রাসূল প্রশ্নের জবাবে যেই কথাটা বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এর মর্ম হলো 72 দল মুসলমান ছয় কথায় বিশ্বাস করে বলেই মুসলমান, কিন্তু এরা ছয় কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতো। 72 দল মুসলমান কেন ছয় কথা বিশ্বাস করার কারণে, জাহান্নামী কেন মন গড়া ব্যাখ্যার কারণে? দুই কথা মনে রাখুন, 72 দল মুসলমান, মুসলমান কেন ছয় কথা বিশ্বাস করার কারণে, জাহান্নামী কেন ছয় কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতো। এই মন গড়া ব্যাখ্যার কারণে 72 দল মুসলমান জাহান্নামী। একদল মুসলমান জান্নাতি কেন, এরা ছয় কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতে। এবার আপনাদের বলতে হবে, 72 দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও জাহান্নামী কেন? একদল মুসলমান ছয় কথায় বিশ্বাসী, এরা জান্নাতি কেন? সহি ব্যাখ্যার কারণে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার যে ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্ন জাগা দরকার, ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায়। প্রথম ঠিকানার নাম নবীর সুন্নত, দ্বিতীয় ঠিকানার নাম সাহাবাগণের জমাত, যারা মানে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত। এই নবীর নবীর সুন্নত মতে আর সাহাবায়ে কেরামের ব্যাখ্যা জমাতের আদর্শ মতে যদি আল্লাহ বিশ্বাস করে, যদি ফিরিস্তা বিশ্বাস করে, যদি আসমানি কিতাব বিশ্বাস করে, যদি নবী রসুল বিশ্বাস করে, যদি তকদির বিশ্বাস করে, যদি পরকাল বিশ্বাস করে, সুন্নতে রসুল আর জমাতে সাহাবার আদর্শ মতে, তাহলে এই ব্যক্তি সহি ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করে, এই জন্য সে জান্নাতি। তার নাম আহলে সুন্নত ওয়াল জমাত, এরা নির্ভেজাল মুসলমান। তাহলে ছয় কথা বিশ্বাস করে মানুষ মুসলমান হয়, আর ছয় কথার ব্যাখ্যার বেলায় নবীর সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জমাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করলে নির্ভেজাল মুসলমান হয়। এই দুইটা আদর্শ, সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার আদর্শ হল সুন্নিয়াতের অন্তর্ভুক্ত, আর ইমানে মুফাসসালের ছয় কথা হল ইমানিয়াতের অন্তর্ভুক্ত। ছয় কথা বিশ্বাস করলে মুমিন হয়, আর ছয় কথার ব্যাখ্যা সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার থেকে গ্রহণ করলে আহলে সুন্নত ওয়াল জমাত হয়। এই কথাটাও যারা জানে না, এরা নিজেদেরকে আহলে সুন্নত ওয়াল জমাত বলে আকাশ ফাটা চিৎকার দেয়, অথচ জানেই না কেমনে একজন মুসলমান আহলে সুন্নাতুল জামাত হয়। এজন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনাদের সারা জীবন বর মনে রাখা দরকার যে ছয় কথা বিশ্বাস করে আমরা মুসলমান হয়েছি, আর ছয় কথার ব্যাখ্যা যদি নবীর সুন্নত থেকে গ্রহণ করি, ছয় কথার ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করি, তখন আমি নির্ভেজাল মুসলমান গণ্য হব, তখন আমি আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সাব্যস্ত। ছয় কথার চার নম্বর কথাটা কি বলতে পারেন কেউ? নবী রসুল, নবী রসুল বিশ্বাস করি বলেই আমরা মুসলমান। কিন্তু আমাদের সমাজে অনেকেই মন গড়া ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করে, অনেকেই মন গড়া ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এই জন্য নবী রসুল সম্পর্কে এক দুইটা সহি ব্যাখ্যার উদাহরণ দিচ্ছি, শুনুন। নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, নবী রসুলগণ আজীবন বেগুনা। গুনাগার না বেগুনা? কতদিনের বেগুনা? আজীবন। যদি বিশ্বাস করেন তাহলে আপনি নির্ভেজাল মুসলমান হতে পারেন, আপনি সহি ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করেন। যদি নবী রসুলকে গণকে গুনাগার সাব্যস্ত করেন, আপনি মুসলমান নামের ভেজাল। তাহলে নবী রসুল বিশ্বাস করে মুসলমান হইলাম, আর বেগুনা বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত হইলাম। নবী রসুল বিশ্বাস করে মুসলমান হইলাম, আর নবীকে বেগুনা বিশ্বাস করে
আহলে সুন্নাত ওয়াল জামাত হইলাম, নবী বিশ্বাস করা ইমানিয়াতের অন্তর্ভুক্ত, আর নবীগণকে বেগুনা বিশ্বাস করা সুন্নিয়াতের অন্তর্ভুক্ত। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন। পরিচালক মণ্ডলীর কাছে অনুরোধ করে বলছি, যদি আপনারা মনে করেন আমি লম্বা কথা বলে মানুষের বিরক্তির কারণ হচ্ছি, তাহলে আমাকে অবগত করবেন, আমি কথা সংক্ষিপ্ত করে দেব। আমার কথা একটু লম্বা হচ্ছে এই 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 কারণে যে আমাকে আপনাদের এখানে উপস্থিত করতে যারা এনেছেন তারা যার পর নাই পরিশ্রম করেছেন, যারা অত্যন্ত টাকা পয়সা খরচ করে অনেক পরিশ্রম করে এনেছেন, এই জন্য তাদের খরচ তাদের পরিশ্রম যেন সার্থক হয়, আপনাদের এলাকার মুসলমানদেরকে যেন কোরআন হাদিসের কিছু সহি শুদ্ধ কথা আমি শোনাতে পারি, এই জন্য ইচ্ছা করে একটু লম্বা করে কথা বলছি। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, নবী রাসূলগণ দাফন করা মাত্রই জীবিত হয়ে যান। সুতরাং সমস্ত নবী রাসূলগণ রওজা শরীফের ভিতরে জীবিত আছেন, এটা হইল সুন্নিয়াতের আকীদার একটা। নবী সম্পর্কে দুই নম্বর সহিহ ব্যাখ্যা, নবী সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যা ছিল সমস্ত নবী আজীবন বেগুনা, দুই নম্বর সহিহ ব্যাখ্যা দাফন করার পরে তারা জীবিত। বুঝে থাকলে বলুন, রওজা শরীফের ভিতরে নবী মৃত না জীবিত? জীবিত। এইটা হলো নবী রাসূল সম্পর্কে দুই নম্বর সহিহ ব্যাখ্যা। আমাদের সমাজে প্রতিবছর রবিউল আউয়াল মাসের ১২ তারিখে কিছু লোক একটা ঈদ করে এবং ঈদের নাম হইল ঈদে মিলাদুন্নবী। এই ঈদ উপলক্ষে তারা একটা মিছিল করে, মিছিলটার নাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী যারা করে তারা তাদের মিছিলে যত স্লোগান দেয় এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে স্লোগানটা দেয়, যেই স্লোগান দিয়া সরল মুসলমানকে সহজে দুঃখা দেয়, সেই স্লোগানটা হলো জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। কেউ শুনে তাকে বলুন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে এই স্লোগানটা দেয় কিনা, জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। এই জিন্দা নবী বলতে আপনি কি বুঝালেন? যদি বলেন জিন্দা নবী, অর্থ হল নবীর অতীতেও কোনোদিন মরণ হয়নি, ভবিষ্যতেও কোনোদিন মরণ হবে না, নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বদাই জিন্দা। এই যদি হয় জিন্দা নবী কথার অর্থ, তাহলে এই স্লোগান কোরআন বিরোধী, এই স্লোগান ইমান বিরোধী, এই স্লোগান কুফুরি। কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল এবং তারাও মরণশীল। অস্পষ্ট কথা, সুস্পষ্ট কিনা? আল্লাহ আমাদের নবী কেবল ইন্না অর্থ নিশ্চয়ই, কা অর্থ আপনি, মাইয়িত অর্থ মরণশীল, নিশ্চয়ই আপনি মরণশীল। সুতরাং জিন্দা নবীর আগমন বলতে যদি বোঝানো হয় নবীর কোনোদিন মরণ ছিল না, কোনোদিন মরণ হবে না, তাহলে এই জিন্দা নবী কথাটাই কুফুরি। ছয় কথার কত নম্বরের বিরোধী হওয়ার কারণে কুফুরি? তিন নম্বর, তিন নম্বর আসমানি কিতাব। আসমানি কিতাবে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন, জিন্দা নবী যে ব্যাখ্যা মতো বলো এটা ইন্নাকা মাইয়িতুনের সরাসরি বিরোধী, সুতরাং এটা কুফুরি স্লোগান। আর যদি বলা হয় জিন্দা নবী বলতে আমরা অতীতে মরণ ছিল না বুঝাইছি না, আমরা বুঝাইছি নবীর মরণ হয়ে গেছিল, দাফন করা হয়েছে, এখন নবী জিন্দা হয়ে গেছেন, তাহলে জিন্দা নবী পর্যন্ত কথাটা শুদ্ধ। দাফনের পরে জিন্দা না জিন্দা দাফন করা হয়েছে? জিন্দা অবস্থায় দাফন করা হয়েছে না দাফনের পরে জিন্দা করা হয়েছে? যদি বলা হয় দাফনের পরে জিন্দা করা হয়েছে, এই অর্থে জিন্দা নবী বলেছি, তাহলে জিন্দা নবী পর্যন্ত কথাটা শুদ্ধ। আগমন ভুল
কেন? রাসূল বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। নবী বলেন ভিতরে থাকেন, তুমি বলো বের হয়ে আসেন। সুতরাং তোমার নবী সম্পর্কে তোমার নবী নবী বিশ্বাস করো তুমি, তোমার মন গড়া ব্যাখ্যা মতো, নবীর সুন্নতের ব্যাখ্যা মতো নয়। কাজেই যারা জিন্দা নবী শুদ্ধ অর্থে বলে ও আগমন শব্দ ব্যবহার করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এরা নবী মানে সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো, নবী মানে মন গড়া ব্যাখ্যা মতো। আগেই বলেছি ইমান আকিদার দুই প্রকার, এক প্রকার ইমান আকিদার নাম ইমানিয়াত, আর এক প্রকার ইমান আকিদার নাম সুন্নিয়াত। ইমানিয়াত হইল ছয়টা, যা ইমানে মুফাসসালের মধ্যে আছে, আর সুন্নিয়াতের মূলনীতি হইল দুইটা, একটা মূলনীতির নাম সুন্নতে রাসুল, আর একটা মূলনীতির নাম জামাতে সাহাবা। যারা মানে এই ছয় কথা, যারা নবীর সুন্নতের ব্যাখ্যা মতো মানে, ছয় কথার ব্যাখ্যা যারা সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণে মানে, তারা নির্ভেজাল মুসলমান, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান। বুঝে থাকলে এবার বলুন, নবী সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা বলেছিলাম আজীবন বেগুনা, দুই নম্বর ব্যাখ্যা বলেছিলাম দাফন করার পরে জীবিত, দুই নম্বর সহি ব্যাখ্যা কি বলেছিলাম দাফন করার পরে জীবিত, তিন নম্বর সহি ব্যাখ্যা কোথাও আসেন না রওজা শরীফের ভিতরে থাকেন। নবী সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে আসেন না রওজা শরীফের ভিতরে থাকেন, যারা বলে আসেন এরা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। যারা বলে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, তারা সহি ব্যাখ্যা মতে নবী মানে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার বলেছিলাম, পাঁচ প্রকার। প্রথম প্রকার ইমানি, প্রথম প্রকার হলো ইমান আকিদা। এই হলো ইমান আকিদা সম্পর্কে আমাদের সমাজের মুসলমানদের জন্য কিছু জরুরি কথা। আরো চার প্রকার রইল, দ্বিতীয় প্রকারের নাম কি এবাদত বন্দেগী, দ্বিতীয় প্রকারের নাম কি এবাদত বন্দেগী। অন্তরে পোষণ করলে হয় না, কাজে কর্মে পরিণত করতে হয়। এবাদত বন্দেগী অন্তরে পোষণ করলে হয় না, কাজে কর্মে পরিণত করতে হয়। মনে মনে নামাজ পড়লে হয় না, কাজে কর্মে নামাজ পড়তে হয়। মনে মনে রোজা রাখলে হয় না, কাজে কর্মে রোজা রাখতে হয়। মনে মনে যাকাত দিলে হয় না, কাজে কর্মে যাকাত দিতে হয়। মনে মনে হজ করলে হয় না, কাজে কর্মে হজ করতে হয়। আমাদের সমাজে পীরের নামে কিছু বন্ড আছে, এই বন্ডরা নামাজ রোজা করে না। বললে যদি বলেন আল্লাহ কোরআনে বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, তারা বলে আমরা নামাজ পড়ি, আমরা মনে মনে নামাজ পড়ি। এই জন্য মনে মনে নামাজ পড়লে দেখা যায় না, আমাদের নামাজ তোমরা দেখতে পারো না। এটা বন্ডারি কথা, এটা শয়তানি কথা, এটা ইমানিয়াতের অন্তর, ইমানিয়াতের ব্যাপার অন্তরে পোষণ করলে হয়, করে দেখাবার কিছু নাই। আর এবাদত বন্দেগি মনে মনে পোষণ করার নাম নয়, কাজে কর্মে পরিণত করার নাম। বুঝে থাকলে বলুন, এবাদত বন্দেগি মনে মনে করা যায় না, কাজে কর্মে করতে হয়। আজ থেকে আপনাদের কোনো বন্ড ফির যদি বলে আমি মনে মনে নামাজ পড়ি, তাহলে তার খানাফিনা বন্ধ করে দিবেন, বলবেন মনে মনে খাও। নামাজ যখন নামাজ যেভাবে মনে মনে পড়ো, খানাফিনাও মনে মনে করো। মনে মনে খাইলে যেমন ফেস পড়ে না, তেমনি ভাবে মনে মনে নামাজ পড়লে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায় না। এ কাজে কর্মে পালন করতে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, ইসলামের যেসব বিধান পালন করতে হয় এইগুলির নাম এবাদত বন্দেগী। এই এবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত আছে। এবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত আছে কয়টা? এক নম্বর, ইমানিয়াত ঠিক থাকতে হবে, যা আলোচনা হয়ে গেল এতক্ষণ। যদি আল্লাহ বিশ্বাস করো, তোমার এবাদত বন্দেগী কবুল হবে। যদি ফিরিস্তা বিশ্বাস করো, তোমার এবাদত বন্দেগী কবুল হবে। যদি আসমানি কিতাব বিশ্বাস করো, তোমার এবাদত বন্দেগী কবুল হবে। যদি নবী রসুল বিশ্বাস করো, তোমার এবাদত বন্দেগী কবুল হবে। যদি তকদির বিশ্বাস করো, তোমার এবাদত বন্দেগী কবুল হবে। যদি আখেরাত বিশ্বাস করো, তোমার এবাদত বন্দেগী কবুল হবে। ছয় কথার কোনো একটা কথা যদি বিশ্বাস করো না, তোমার এবাদত বন্দেগী গ্রহণযোগ্য নয়। এবাদত বন্দেগী কবুল হওয়ার শর্ত কটা?
তিনটা, এক নম্বর ইমানিয়াত যার আলোচনা হইল ইমানিয়াত ঠিক থাকতে হবে, দুই নম্বর এবাদত বন্দেগি সহি নিয়তে করতে হবে, কেমন নিয়তে, সহি নিয়তে। সহি নিয়তের ব্যাখ্যা পাবেন আপনারা বিস্তারিতভাবে পাবেন তবলিগ জমাতের চিল্লায় গেলে। তবলিগ জমাতের চিল্লার ছয়টা কর্মসূচি আছে, এক নম্বর কলেমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর এলম জিকির, চার নম্বর একরামুল মুসলিমিন, পাঁচ নম্বর তবলিগের ছয় কথার পাঁচ নম্বর কথা সহি নিয়ত, বিস্তারিত সেখানে বুঝবেন। তবে বর্তমানে স্বঘোষিত আমির নিয়মিত আমির নয়, স্বঘোষিত আমির পদভ্রষ্ট গুমরা, সাদের তত্ত্বাবধানের তবলিগে হেদায়ত নাই। বর্তমানে উলামা একরামের, বর্তমানে উলামা একরামের তত্ত্বাবধানে যে তবলিগ চলে সেই তবলিগে হেদায়ত আছে। সাদ নিজেই গুমরা পদভ্রষ্ট, তার তবলিগেও গেছে গুমরা হইয়া পদভ্রষ্ট হইয়া। উলামা একরাম কোনোদিন পদভ্রষ্ট হবেন না, তাদের তবলিগেও তবলিগও হেদায়ত মুক্ত, হেদায়ত ছাড়া হবে না, তাদের তবলিগে হেদায়ত বিদ্যমান আছে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত উলামা একরামের তবলিগে হেদায়ত থাকবে। উলামা একরামের তত্ত্বাবধানে চিল্লায় যাবেন, সহি নিয়ত বিস্তারিত ভাবে শুনে আসবেন। আজকের মতো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আমি ইবাদত বন্দেগি করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোনো বান্দাকে খুশি করার জন্য নয়। কোনো বান্দা আমার ইবাদত বন্দেগিতে খুশি হলেও তাতে আমার কোনো উপকার নাই, আমার ইবাদত বন্দেগিতে কোনো বান্দা না খুশ হলেও আমার কোনো লস নাই। আমি বান্দার খুশি না খুশির জন্য ইবাদত করি না, আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি। এই নিয়তের নাম সহি নিয়ত। সহি নিয়ত হলো ইবাদত বন্দেগি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার দুই নম্বর শর্ত। এক নম্বর শর্ত ইমান ঠিক থাকতে হবে, দুই নম্বর শর্ত এবাদত সহি নিয়তে করতে হবে, তিন নম্বর শর্ত এবাদত নবীর তরিকা মতে করতে হবে। তিন নম্বর শর্ত কি? এবাদত নবীর তরিকা মতে করতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটু আগে বলেছি আমাদের সমাজে কিছু মানুষ রবিউল আউয়ালের ১২ তারিখে একটা ঈদ পালন করে থাকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক দুইটা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। বাৎসরিক, সাপ্তাহিক না বাৎসরিক? বাৎসরিক দুইটা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। রাসূল বলেন, এই আল্লাহর দেওয়া দুই ঈদের একটার নাম ঈদুল ফিতর, শাওয়ালের প্রথম তারিখে হয়, আর একটা ঈদের নাম ঈদুল আযহা, জিলহজের ১০ তারিখে হয়। রসুল কি বলেছেন? নবীর তরিকা মতো উম্মতের বাৎসরিক ঈদ কতটা? একটার নাম ঈদুল ফিতর, আর একটার নাম ঈদুল আযহা। সুতরাং রবিউল আউয়ালের ১২ তারিখে যে ঈদটা পালন করবেন, এটা নবীর তরিকার ঈদ না মন গড়া? মন গড়া নবীর তরিকা বাদ দিয়া মন গড়া মতে ধর্মের কাজ করার নাম ওই বেদাত। হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ, ইসলামের কাজ, সওয়াবের কাজ, ইসলামের বিধিবিধান চার দলিল দ্বারা প্রমাণিত হয়, মন গড়া দলিল দ্বারা করবা না, করলেই বেদাত হবে, আর বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। কাজেই আমার ইবাদত বন্দেগি কত শর্তে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়? এক নম্বর ইমান, দুই নম্বর সহি নিয়ত, তিন নম্বর নবীর তরিকা। ইমান, সহি নিয়ত, নবীর তরিকা, ইমান, সহি নিয়ত, নবীর তরিকা, তিন শর্তে ইবাদত বন্দেগি আল্লাহর কাছে কবুল হয়। গেল দ্বিতীয় প্রকার বিধিবিধান ইসলামের। ইসলামের দ্বিতীয় প্রকার বিধিবিধান সম্পর্কে যে কথাগুলি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের সমাজের মুসলমানদের জন্য বেশি দরকারি মনে করেছি, সেই কথাগুলি বলে দিয়েছি। ইবাদত বন্দেগি তিন শর্তে কবুল হয়, ইমান, সহি নিয়ত, নবীর তরিকা। পাঁচ প্রকার বিধিবিধানের তৃতীয় প্রকারের নাম কি? লেনদেন, টাকা পয়সা, জিনিসপত্র, ধন সম্পদ ইত্যাদির আদান প্রদান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, লা ইয়াহিল্লু মালুম রিইন লি মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। কোনো মানুষের সম্পদ অপরের জন্য হালাল হয়, কোনো মানুষের সম্পদ
অপরের জন্য হালাল হয় দুইটা শর্তে। একটা শর্ত হইল হালাল উপায়ে লেনদেন করতে হবে, আর একটা শর্ত হইল উভয় পক্ষের সম্মতিক্রমে লেনদেন করতে হবে। উভয় পক্ষের সম্মতিক্রমে লেনদেন, হালাল উপায়ে লেনদেন বেচা কিনা, হালাল উপায়ে লেনদেন বেচা কিনা। আমার এক মন ধান আপনার কাছে 1,000 টাকা মূল্যে বিক্রি করলাম, এই বেচা কিনাটা উপায়টা কি হালাল? উপায়টা কি হালাল? কিন্তু বেচতে আমার সম্মতি থাকতে হবে, কিনতে আপনার সম্মতি থাকতে হবে। তাহলে একজন একজন লোকের মাল আর একজন মুসলমানের জন্য কত শর্তে হালাল হয়? দুই শর্তে। লেনদেন করতে হবে হালাল উপায়ে আর উভয় পক্ষের সম্মতিতে। যেখানে হালাল উপায়ে লেনদেন হয় না সেখানে মালের লেনদেন হারাম হয়, যেখানে সম্মতিক্রমে লেনদেন হয় না সেখানে মালের লেনদেন হারাম হয়। যত উপায়ে মালের লেনদেন হারাম হয় এর মধ্যে আমাদের বর্তমান সমাজের হারাম লেনদেনের মধ্যে দুইটা লেনদেন উল্লেখযোগ্য, একটা হইল সুদ আর একটা হইল ঘুষ। একটা হইল সুদ আর একটা হইল ঘুষ। সুদ কারে, সুদ কাকে বলে? কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। এর মর্ম হলো ঋণের বিনিময়ে মুনাফা নেওয়ার নাম সুদ, ঋণ দিয়া মুনাফা নেওয়ার নাম সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। সুদের কারবারকে করেছেন হারাম। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন লানাল্লাহু আলা আকিলির রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবিহি ওয়া শাহিদিহি আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের দলিল লেখে, যে সুদের সাক্ষী হয়, চারোটার উপর আল্লাহর লানত। যে সুদ খায় তার উপর আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপর আল্লাহর লানত, যে সুদের দলিল লেখে তার উপর আল্লাহর লানত, যে সুদের কারবারের সাক্ষী থাকে তার উপর আল্লাহর লানত। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সুদের কারবারের 70টা গুনাহ। আরেক হাদিসে বলেন একটা সুদের কারবারের 99টা গুনাহ। এর মধ্যে যেই গুনাহটা সব থেকে ছোট সেইটা হলো আপন মায়ের সাথে জিনা করা সমান। এই হলো হারাম উভয়ে এক প্রকারের লেনদেন সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ বলেছি সুদ হারাম, আমি আল্লাহ বলেছি সুদ হারাম। যারা প্রশ্ন উঠাবে কেন হারাম হবে, চিরকালের জন্য জাহান্নামে যাবে। আল্লাহ যেখানে হারাম বলেছেন সেখানে যারা কেন বলবে চিরস্থায়ী জাহান্নামী হবে। ইবলিস একটা কেন বলেছিল, ইবলিস কি বলেছিল? একটা কেন বলেছিল। আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করেছিলেন তোরেও তো আদেশ করলাম আদমকে সেজদা দিয়ে সম্মান করার জন্য, করলি না কেন? ইবলিস বলে আস যদু লিমান খালাক তাতিনা, যাকে মাটির দ্বারা সৃষ্টি করেছ তাকে কেন সেজদা করবো। এই যে কেন, ইবলিসের একটা কেনর দ্বারা কি কি পাইল দেখুন। ইবলিস তফসিরে কুর্তুবি শরীফে উল্লেখ আছে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। কতদিন? 80,000 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। 80,000 বছরের ইবাদতের পরে আল্লাহ তাকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। যখন বলেছিল মাটির তৈরি আদমকে সেজদা করব কেন, 40-80 হাজার বছরের এবাদত ধ্বংস হয়ে গেল, সারা পৃথিবীর রাজত্ব হাতছাড়া হয়ে গেল, জান্নাতে বসবাস করার সুযোগ হাতছাড়া হয়ে গেল, ভবিষ্যতের জন্য চিরকালের জন্য আল্লাহ ইবলিসকে মালউন মরদুদ চিরস্থায়ী জাহান্নামী করে দিলেন। ইবলিস চিরকালের জন্য জাহান্নামী হইল, আর এত সব ক্ষতিগ্রস্ত হইল বলুন কত হাজার পাপের কারণে, না একটা কেনর কারণে? একটা একটা কেনর দ্বারা ইবলিসের কি হইল বুঝলে ওইটা বোঝা খুব সহজ হবে। আল্লাহ বলেন আমি বলেছি সুদের কারবার হারাম, যারা বলবে কেন চিরস্থায়ী জাহান্নামী, যারা বলবে কেন চিরস্থায়ী জাহান্নামী। কেন বললে চিরস্থায়ী জাহান্নামী? কোন কারণে? ইবলিস কেন বলার কারণে চিরস্থায়ী জাহান্নামী হইল, যে কারণে।
এই গেল সুদের সম্পর্কে লেনদেন। একটা হারাম উপায়ের লেনদেন হইল সুদের কারবার, আর একটা হারাম লেনদেনের ঘুষের কারবার। ঘুষের কারবারটা আপনাদের কেমনে বুঝাই, আমি আজকে থেকে মনে হয় 30-40 বছর আগে হবে, ব্রাহ্মণবাড়িয়ার এক মাহবিল থেকে বাড়িতে যাব সিলেটের দিকে, রেলে যাব। রেল স্টেশনে এসে দেখি টিকিট নিলে গাড়ি ছেড়ে দেয়, ধরা যায় না, আর গাড়ি ধরলে টিকিট নেওয়া যায় না। এমত অবস্থায় আমি টিকিট ছাড়াই গাড়িতে চড়লাম, টিটি সাহেবকে বললাম আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় নিয়ে যান, গাড়ি ছেড়ে দেয়, এই জন্য আমি টিকিট নিতে পারিনি। ইনি আমাকে বলেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ সরকার তাকে বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য, আমাকে বলে বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন, বলে টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব, আমাকে টিকিট বানিয়ে দেন। তখন তিনি আমাকে বলেন আপনার জরিমানাও দিতে হবে না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া আপনার যা মনে চাই দিয়া দিন। কি ছাড়া, কি ছাড়া বলুন তো, টিকিট ছাড়া যা মনে চাই দিয়ে দিলে, এটার নাম সুদ না ঘুষ? এই এই লোকটা ঘুষখোর হলো কেন, অশিক্ষিত হওয়ার কারণে। একটা অশিক্ষিত লোককে সরকার চাকরি দিয়েছিল না শিক্ষিত? শিক্ষিত লোকটা ঘুষখোর কেন, একমাত্র কারণ হালাল হারামের বিধানের তোয়াক্কা করে না। লেনদেন হালাল হতে হবে, এই তোয়াক্কা বড় বড় শিক্ষিতরাও করে না। লেনদেন হালাল হতে হবে, এই এই তোয়াক্কা করে না বড় বড় পণ্ডিতেরাও। এই জন্য আমাদের বর্তমান সমাজে দেখা যায় অনেক বড় বড় পণ্ডিত, অনেক বড় বড় শিক্ষিত, বড় বড় ঘুষখোর। আজকে থেকে এই 40 বছর পরে, 40 বছর আগে আমাদের বাংলাদেশে এই একটা ঘুষখোর ছিল, বর্তমানে আর কোনো ঘুষখোর নাই। তাহলে যেই দেশের সরকারি কর্মকর্তারা ঘুষখোর হবে, এই দেশের জনগণ কি পুরস্কারটা ভাবে একটু শুনুন। একসময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম। আপনারা উলামা একরাম তো জানেনই, সাধারণ মুসলমানেরা অনেকে হয়তো জানতে পারেন, পাকিস্তানের বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেম যারা আঙ্গুলে গোনার মতো কয়েকজন, এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম। তিনি এক সময় পাকিস্তান রাষ্ট্রের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। তিনি প্রধান বিচারপতি থাকাকালে এক বক্তৃতায় বলেছিলেন যে ইসলামের বিধান মতে চুর ধরা পড়লে সাক্ষী প্রমাণের দ্বারা তার নির্ধারিত পরিমাণের চুরি আদালতে সাব্যস্ত হলে ইসলামের বিধান মতে তার হাত কাটার বিধান আছে ইসলামে। আল্লাহ কোরআনে বলেন আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর পুরুষ হোক অথবা নারী হোক তাদের হাত কেটে দাও। আমি চুরের হাত কাটার হুকুম দেওয়ার মালিক, আমি পাকিস্তানে আদালতে চুরের হাত কাটার হুকুম দেওয়ার মালিক, কিন্তু আজ পর্যন্ত একটা চুরের হাত কাটার হুকুম দিতে পারলাম না। কারণ চুর আদালতে হাজির হইলে পরে আমি যখন এজলাসে বসি তখন চুরের হাত কাটার হুকুম দিতাম, চুর আদালতে হাজির হইতে হয় না, পুলিশকে ঘুষ দিয়া আদালতে হাজির না হইয়া চুর খালাস পাইয়া যায়। যেই দেশের পুলিশে ঘুষ দিয়া আসামি খালাস পেতে পারে, এই দেশের মতো সুবিচার দুনিয়ার আর কোথাও পাবেন না। নববিচার, যেই দেশে সরকারি কর্মকর্তারা ঘুষখোর হয়, এই দেশের মতো চরম অবিচার জগতের আর কোথাও হতে পারে না। এই হলো লেনদেন হারাম হওয়ার দুই প্রকার হারাম লেনদেনের সামান্য আভাস দিলাম আপনাদেরকে। যতভাবে মানুষ হারাম উপায়ে লেনদেন করে, এর মধ্যে একটা হইল সুদের কারবার আর একটা হইল ঘুষের কারবার। আর আমার কোনো অন্যায় আচরণে যদি অপরের কষ্ট হয়, এটার নাম আচার ব্যবহার ভালো নয়। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য সেই তকি উসমানির লেখা কিতাবের একটা ঘটনা বলি। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম এক কিতাবে তার বাবার আমলের একটা ঘটনা লিখেছেন। তিনি বলেছেন আমার বাবার সংসার একেবারে গরিব ছিল না যে সংসার চলতে পারে না, আর এত এত ধনীও ছিল না যে কি করা যায় বিলাসিতা করা যায়, এরকম ধনীও ছিল না। আমাদের পরিবারটা ছিল মধ্যবিত্ত পরিবার। আমাদের পরিবারের সকলের জন্য একটা মাত্র টয়লেট ছিল, এই টয়লেট পরিবারের সবাইকে ব্যবহার করতে হইতো। টয়লেটে
পানির বদনা রাখার নির্ধারিত স্থান ছিল, হাত মুখ ধোয়ার নির্ধারিত স্থান ছিল, হাত মুখ ধোয়ে হাত মুখ মুছার জন্য নির্ধারিত স্থানে একটা তোয়ালে থাকত। একদিন আমার বাবা টয়লেট থেকে ফিরে এসে আমাদের পরিবারের সবাইকে ডাকলেন, দেখে বললেন টয়লেটের তোয়ালে নিল কে? আমাদের পরিবারের একজন সদস্য বলল টয়লেটের তোয়ালেটা আমি বাইরে অমুকখানে রেখেছি। তিনি বললেন নির্ধারিত স্থানে না রেখে অন্যখানে রাখার কারণে আমি এই তোয়ালে তালাশ করে হয়রান পেরেশান হলাম, এতে আমার কষ্ট হইল কি না? বলে কষ্ট হইল, তোমার অন্যায় ব্যবহারের কারণে আমার কষ্ট হইল, তোমার আচার ব্যবহার খারাপ, কাল হাসরের বিচারে এইভাবে অন্যায় ব্যবহার করে একজনের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করে, একজনের জিনিস তার অবগতি ছাড়া স্থানান্তরিত করে রেখে তাকে হয়রান পেরেশান করলে কেয়ামতের দিন তোমার স্বভাব তাকে দিয়া দিতে হবে, না পারলে তার গুণা তুমি নিয়ে ডাবল শাস্তির যোগ্য হয়ে জাহান্নামে যেতে হবে। আমি তোমাদের পরিবারের কর্তা হওয়ার কারণে আজকে মাফ করে দিলাম, জেনে রেখো হাসরের মাঠে কোনো বাবা আচার ব্যবহার খারাপ করলে ছেলেকে মাফ করবে না, কোনো ছেলের সাথে বাবা আচার ব্যবহার খারাপ করলে ছেলে বাবাকে মাফ করবে না। এই হইল আচার ব্যবহার। বলুন, আপনাকে রাস্তায় পেয়ে আমি টানা হেঁচড়া করে মিষ্টির দোকানে নিয়ে গেলাম, আধা কেজি মিষ্টি খাওয়াই দিলাম, এটার নাম আচার ব্যবহার ভালো? এটা তো অনেক সময় বুটের লুবেও মানুষে করে। রাস্তায় ফেয়ে টানা হেঁচড়া করে মিষ্টির দোকানে নিয়ে গেল, ইচ্ছায় অনিচ্ছায় আধা কেজি মিষ্টি খেয়ে দিল, আবার হাজার টাকার নোট কয়েকটা পকেটে গুঁজে দিল, এটার নাম আচার ব্যবহার ভালো নয়? এটা অনেক সময় খারাপ মতলবেও করতে পারে। তাহলে আচার ব্যবহার ভালো কিভাবে হয়? আমি কোনো অন্যায় কাজের দ্বারা আপনাকে কষ্ট দেব না, এটার নাম আচার ব্যবহার ভালো। আর যে অন্যায় কাজ করে কাউকে কষ্ট দেয় তার আচার ব্যবহার খারাপ। এটা হলো কত প্রকার বিধিবিধান? চতুর্থ প্রকার। পঞ্চম প্রকার বিধিবিধান হলো স্বভাব চরিত্র। মানুষের মনটা হলো কৃষকের ক্ষেতের মতো, কৃষকের ক্ষেতে যদি ফসল ফলাতে চায় তাহলে ক্ষেত চাষাবাদ করতে হয়, ক্ষেতে মেহনত করতে হয়। কোনো কৃষক যদি তার ক্ষেতে চাষাবাদ করে না, মেহনত করে না, তাহলে ফসল তো ফলেই না, আগাছা অটোমেটিকলি ফলে। বলুন, ফসল এমনিই ফলে না ফলাতে হয়? আর আগাছা ফলাতে হয় না এমনিই ফলে? ঠিক তেমনিভাবে মানুষের মনটা কৃষকের ক্ষেতের মতো, এই মনের মধ্যে কতগুলি সুস্বভাবের ফসল মেহনত করে ফলাতে হয় আর কতগুলি কুস্বভাবের আগাছা মেহনত করে মনের ক্ষেত থেকে পরিষ্কার করতে হয়। এই সুস্বভাবগুলিও সর্বমোট দশটা, কুস্বভাবগুলিও সর্বমোট দশটা। দশটা সুস্বভাবের ফসল মনের ক্ষেতের মধ্যে ফলাবার জন্য মেহনত করা, দশটা কুস্বভাবের আগাছা মনের ক্ষেত থেকে পরিষ্কার করার জন্য মেহনত করা, এটা হইল ইসলামের যাবতীয় বিধিবিধানের পঞ্চম প্রকার। কুস্বভাবগুলির মধ্যে আজকের মতো একটা কুস্বভাবের উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেব। মানুষের মনের মধ্যে যতগুলি কুস্বভাবের আগাছা ফলাতে হয় না এমনিতেই ফলে, এইরকম কুস্বভাব সর্বমোট কতটা? দশটা। দশটা কুস্বভাবের একটার নাম আনানিয়াত, বাংলায় অহংকার। অহংকার একটা কুস্বভাব, যদি মেহনত করে মনের ক্ষেত থেকে এই কুস্বভাবের আগাছা ফল আসাফ করে না, তাহলে অহংকার তাকে জাহান্নামে নিয়ে যায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকেও জাহান্নামে যেতেই হবে। এই অহংকারের, এই আনানিয়াতের চারটা স্তর আছে তরিকতের ভাষায়। প্রথম স্তরের নাম উজব, দ্বিতীয় স্তরের নাম কিবির, তৃতীয় স্তরের নাম তাকাব্বুর, চতুর্থ স্তরের নাম ইস্তিকবার। তরিকতের মেহনতের অভ্যাস যাদের নাই তারা এই পরিভাষাগুলি বুঝবেন না। এই জন্য আপনাদের সকলের বোঝার সুবিধার জন্য আমি অহংকারের চারটা স্তরের বাংলা বলি, শুনুন। একটা হলো অহংকারের বীজ, একটা হলো অহংকারের চারা, একটা হলো অহংকারের গাছ, আর একটা হলো অহংকারের ফসল। এবার বুঝলেন কিনা? অহংকারের, অহংকার হলো মনের ক্ষেতের একটা আগাছা, যেটা পরিষ্কার না করলে জাহান্নামে নিয়ে যাবে। এইটার নাম স্বভাব চরিত্রের একটা আলোচনা। এই অহংকারটার চারটা স্তর আছে, একটা হলো অহংকারের বীজ, একটা হলো অহংকারের চারা, একটা হলো অহংকারের গাছ, একটা হলো অহংকারের ফসল। এই চারটা স্তরের পরিচয় আমি বলছি, মনোযোগে শুনুন, বুঝলে টের পাবেন আপনার মধ্যে কতটা আছে।
আমারটা আপনি টের নাও পেতে পারেন, আপনারটা আমি টের নাও পেতে পারি, আমার কথা বুঝলে প্রত্যেকে টের পাবেন। আপনার মধ্যে অহংকারের বীজ আছে না, সারা আছে না, গাছ আছে না, ফসল আছে? বিষয়টা বোঝাবার জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, তুমি একা একা নিরিবিলি ঠান্ডা মাথায় তোমার মনকে একটা প্রশ্ন করো। কি প্রশ্ন? তোমার মনকে তুমি জিজ্ঞাসা করো, তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। মন যদি সচেতন হয় তাহলে মন থেকে জবাব আসবে, আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমি চোখে দেখি, এটা আমার একটা গুণ। আমি কানে শুনি, এটাও আমার একটা গুণ। আমি মুখে কথা বলতে পারি, এটাও আমার একটা গুণ। আমি হাতে ধরতে পারি, এটাও আমার একটা গুণ। আমি পায়ে হাঁটতে পারি, এটা একটা দোষ না গুণ? মন থেকে জবাব আসে, আমার অনেকগুলি গুণ আছে। এবার দুই নম্বর প্রশ্ন করো তোমার মনকে, তোমার এই সব গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। মন যদি বলে আমার গুণগুলির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে প্রমাণ হয়ে গেল তোমার মনের মধ্যে অহংকারের বীজ আছে। এইটাকে তরিকতের ভাষায় বলে উজব। এটাকে তরিকতের ভাষায় কি বলে? আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এদেরকে উজব বলে। এদেরকে মুখে বলে না মনে মনে? হ্যাঁ, মনে মনে। এটার নাম অহংকারের বীজ। আর যদি নিজের গুণের কথা নিজের মুখে প্রকাশ পায়, আমি বড় আলেম, আমি বড় পণ্ডিত, আমি বড় জ্ঞানী, আমি বড় গুণী, আমি বড় ধনী, আমি বড় শক্তিশালী, আমার মোকাবেলা করার মতো কেউ নাই, তাহলে অহংকারের বীজে মুখ দিয়া সারা গজাইছে। অহংকারের বীজ থাকে কোথায়? অন্তরে। নাম হইল উজব। আর অহংকারের চারা গজায় কোথায়? মুখে। এটার তরিকতের ভাষা, এটার নাম কিবির। এটার নাম কিবির। এরপরে যদি তোমার মন এই গুণ নিজের গুণের দাবিতে নিজের গুণকে অপরের সাথে তুলনা করে, অমুকের এত এলেম নাই আমার যত এলেম আছে, তমুকের এত বিদ্যা নাই আমার যত বিদ্যা আছে, হমুকের এত গুণ নাই আমার যত গুণ আছে, যখন নিজের গুণকে অপরের সাথে তুলনা করবে তখন এটা অহংকারের চারা গাছ হয়েছে। অহংকারের চারা কি হয়েছে? গাছ হয়েছে। তারপরে যাকে হেয় মনে করে, যার থেকে নিজের বড় প্রমাণ করতে চায়, কোনো মতে প্রমাণ করতে পারে না, এই জন্য তার সাথে অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন শুরু করে সমাজের চোখের সামনে দেখাবার জন্য সে আমার মোকাবেলা করার যোগ্য নয়, অহংকারের গাছে ফসল ধরছে। বুঝে থাকলে এবার বলুন, আমাদের সমাজে কি এমন মুসলমান আছে যারা অপরের সাথে অবিচার করে? কিসের ফসল? কিসের ফসল? অহংকারের ফসল। দশটা কুস্বভাবের মাত্র একটা, দশটা কুস্বভাবের মাত্র একটা। এই রকম আরো নয়টা কুস্বভাবের আগাছা মনের ক্ষেতের মধ্যে ফলে, মেহনত করে এইগুলিকে পরিষ্কার করতে হয়। দশটা সুস্বভাবের ফসল মনের ক্ষেতের মধ্যে ফলাতে হয়। এই কুস্বভাবের আগাছা পরিষ্কার করার মেহনত, সুস্বভাবের ফসল মনের ক্ষেতে ফলাবার মেহনত সম্পর্কে ইসলামের যে বিধিবিধান আছে, এই সমস্ত বিধিবিধানের নাম স্বভাব চরিত্র। বুঝে থাকতে বলুন তো, ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? পাঁচ প্রকার। ইমান আকিদা সম্পর্কে, এবাদত বন্দেগী সম্পর্কে, লেনদেন সম্পর্কে, আচার ব্যবহার সম্পর্কে, স্বভাব চরিত্র সম্পর্কে, সকল ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের এই সমস্ত বিধিবিধান এমনভাবে পরিপূর্ণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাদের জীবনে এই পাঁচ প্রকারের যত প্রকারের যত প্রশ্ন আসবে, সব প্রশ্নের সমাধান ইসলামী বিধানের দ্বারা সম্ভব হবে। এই মর্মে আল্লাহ বলেছেন, ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। বিষয়টা আমাদের বুঝার এবং ইসলামী বিধিবিধান পালন করে জীবনযাপন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।